কেন কিনেছিস? হাটও কিনেছিস? ধান চোরা কিনিস নাই? না, আমার বাবা বলেছে ধান বিক্রি করে কিনে দিবে। হ্যাঁ হ্যাঁ, যা, তোর বাবা কত কিনে দিবে তা আমরা জানি। ভাব, যাই। আমি সামনে হাটে তোর জামা কাপড় জামা প্যান্ট সব কিনে দেবো, ভালো জামা কিনে দেবো। আমার পাটটা ভালো, খুব ভালো। সামনে হাটে ধান বেচলাম, ধরে আগে কামলা নিয়েছিলাম, সেসব কামলা টেহা পয়সা দিয়ে দিছি, তোরে কত দেবো? সামনে হাটে ধানটান বেশি, সামনে ধানটান বেশি, তোর সব টেকা পয়সা দেবো। ধানের দাম টাম নাই বাবু, দেখ কি করি। ক এক মন ধান বেচলে 500-600 টাকা, তোর পাঁচের দাম হলো ধরে 700 টাকা করে। বাপুরে কি করবো, আমরা কৃষক দুজন হয়েছিলাম, দেবো নি বাবা। তো সবাই বুঝতেছে কাকা, এই তো বাপু, এই 800 টাকা তোর সকলের টেহা ক্লিয়ার করতে বল, বুঝছো? আচ্ছা, তোমার অপেক্ষায় থাকলাম, আমার কত যেন দাম থাকে। না না, দেবো নি বাপু। তারপরে যা করিস তাই করছুন। যা কাকা, গেলাম কিন্তু হাটের দিন, যা হাটে ভিতরে টাকা লেবো না। দেবো নি বাবু, তোর ব্যবসা শোধ করে দেবো, যা। ধানের দাম টাম নাই, এক দোকান পাইট পয়েন্ট খাইছে, ওর মা হলো হাসপাতালে। আমিও কইতেছি যে ধান বেশি কিনে দেবো, তা শুনে না সে গাও খিজি খায়। তাই বলে মারা লাগবে নাকি? বুঝে করি তো ছেলেরা বোঝে। আরে বোঝে তো, আমি তো বুঝতেছি, ওর মায়ের চিকিৎসার টাকাই আমি কোথাও বেরোতেছি নি। সংসারের এমন অবস্থা, ধানের দাম নাই, পাইট পাটাল নিয়ে আমি কত রকম কইছি তা শুনে না। বাজারে কাঁদিস রে, আমি তো তো বুঝই কই, দাদা তুই শুনিস রে, আমি তো কিনে দেবো নি বাপ, আমি তো জামা কাপড় সব হাটের দিন ধান বেঁচে কিনে দেবো। ভাই ধান কত করিয়া?
দেন 750 দেন 500 দেন না ভাই দাদা তো বেশি আছে দুই মন আনছি দুই মন 1100 টাকা দেন না বেশি বেশি আছে না ভাই বেশি আছে বেশি আছে ভাই আসলেন 550 আর আপনার ইয়ার না 20 দেন দেন বেনবে এত দাম কমান কি হবে সামনে যে বাজার ধান কত দেন বাবারে 720 টাকা করে দিলি বলো ও ধুবা তবে ধান দেবা না গন্ধ মারা কথা দি আর তো পানি মানি চলি আইছে ধান 500 দিবেন না বাবা 500 টাকা ধান কিনা লাগবে না 550 দিবেন না না সব দাম হবে ধান রাখি দেন ধান দিলে আমি লিলিম রাখো এটা ধান বাবা না আর ধান কত ভাই নেন 650 টাকা দেন ধান আচ্ছা এক নম্বর ধান বুঝছেন 600 টাকা করে নেন একটু বেশি না বেশি লাভ আছে না তো ধান একবার সিটে ধান দেখতেছেন না হয়তো লান্ঠি আগুনি দিলেন ছয় মন ধান আমার আমার ছয় মন ধান হয় হ্যাঁ নেন দিবেন নেন নেন ঠিক আছে নেন ভোজন দিয়ে হন কা আচ্ছা ধান বেচলাম হলো 6 মণ 3000 টাকা কামলার বিল পাবি 3500 টাকা বুঝছো তাহলে এখন তোর মার্কেট কি দি করব আর বাজার সদায় বা কি করব আর লেবারের কি দেবো নি ক কামলার কি দেবো নি হ্যাঁ তাহলে করছিলাম কি আজকে কামলার বিল টিল দিয়ে যাই তোর সামনে হাটের দিন জামা কাপড় কিনে দেবো না আমার আজকে জামা কাপড় লাগবে টাকা তো অত ঘুষে নাই রে বাবা না আমি পারবো না আল্লাহ এখন তোরাও ঝামেলা ফেলালো ঈদের সামনে এখন কি করি ক আমার কাছে টাকা বাকি 3500 এই দেখ তাহলে যদি 3500 টাকা কামলার দিন 3000 টাকা 6 মণ ধান বেচলাম তাহলে এখন আচ্ছা ঠিক আছে দাঁড়া তাহলে কামলা 2000 টাকা দিয়ে তারপর তোর প্যান্ট দিয়ে আর একটা শার্ট দিয়ে আর বাজার সদাই 1500 টাকা দিয়ে কমপ্লিট করে চলে যাবো বুঝছো দেখি আসুক আগে বেচার একটা খুঁজেও পাচ্ছি না মনে হয় আমাকেও খুঁজতে যে বুঝছো দেখি আসুক পরে বলেন তাকে আমি টাকা দেন আপনি খুঁজতেছি অনেক সময় ধরে টাকা তো দেবো তুই কামলা বেসেছ আমার বাড়ি টেহা দেবো মানে বলছিলাম কি বুঝছু ছয় মন ধান দিয়েছিলাম বাবু বুঝছু 3000 টাকা বেসেছি এখন এই গ্যাদারও একটা ধরে জামার একটা প্যান্ট কিনে লাগবে বাজার সদায়ও নাই আপনি কি করবেন না করুন অত কিছু আমার শোনার টাইম নেই আপনি টাকা দেন তো আজকের হাটে 200 টাকা হ্যাঁ বাবু আর টাকা দেন দেন ও 3000 টাকা আর 500 টাকা দেন বাবা রে ওরা কামলা দিছু আমার কাছে এই 500 খান টাকায় বাসে আবার সাল ডাল ঈদের মার্কেটে কিছু জিনিসপাতি কিনবে ছিলাম বাবু সামনে হাটে দিলে হইলেন বাবা না বাবু অবিলা নে দেন অবিলা নে আপনার বাড়ি কাম করে কি আমি না টাকা দিয়ে পড়ছি না না বাবা তোরা সুখে থাক আমরা তো আচ্ছা হাতে করব না বাবা আচ্ছা কাম করে টাকা লিচ্ছি আমি তো এমনি টাকা লিচ্ছি না আচ্ছা বাবু থাকো বাবা রে দেখলি তো টেহাগলোর মুড কামলা নিয়ে গেল তাই তো করছি যে সামনে হাটে তো জামার প্যান্ট কিনে দেবো না আমার এখনই লাগবে জামা আজকে লাগবে না আমার ভাব ভালো এরকম সমস্যা কৃষকের ঘরে ঘরে আজ ঘটে যাচ্ছে কারণ একটাই ধানের দাম 500 থেকে 600 টাকা কামলার দাম 700 থেকে 800 টাকা তাই কৃষক আজ
হতাশায় কৃষক আজ নিরুপায়। জানি না কৃষকের মূল্য যে কোথায়, কৃষকের ঋণের বোঝা আজ উঠেছে মাথায়।